সম্প্রতি ইসরায়েলি স্পায়ার পেগাসাস ব্যবহার করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। পেগাসাস হলো একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস, যার মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে সব মেসেজ, ছবি, ইমেল, কল রেকর্ড বের করা যায়। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। ধারণা করা হচ্ছে 2016 সাল থেকে ইসরায়েলি কোম্পানি এনএসওর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে। প্যারিস ভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এমন 50,000-এর বেশি ফোন নম্বরের একটি তালিকা হাতে পায়, পরে তা অন্যান্য সংবাদ মাধ্যমকে জানায়। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া তালিকায় কাদের নাম্বার রয়েছে তা ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ব্যক্তিদের মধ্যে শত শত ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরাও রয়েছেন। ফাঁস হওয়া তালিকায় থাকা নম্বর ব্যবহার করা হতো এমন স্বল্প সংখ্যক কিছু মোবাইল ফোনের ফরেন্সিক বিশ্লেষণ করে দেখা গেছে, অর্ধেকের বেশি ফোনেই পেগাসাস স্পায়ার ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে। তবে ইসরায়েলি কোম্পানি এনএসও এক বিবৃতিতে বলেছে, তালিকায় যে 50,000 ফোন নম্বরের কথা বলা হচ্ছে সেটা অতিরঞ্জিত। তারা 40টি দেশে শুধু সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে এই স্পায়ার বিক্রি করেছে। মার্জিয়া মান্নান, মাই টিভি।